ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্বামী স্ত্রীর, সে কারণেই ক্ষমতাসীনদের অবৈধ আবদার শুনছে দিল্লি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা আরও বলেন, জনগণের ক্ষোভের আগুন জ্বলে ওঠার ভয়ে বিরোধীদের নিশ্চিহ্ন করতে চায় সরকার। এ সময় তারা দাবি করেন, বিএনপির ভয়ে আওয়ামী লীগ আতঙ্কিত, ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে জনগণ দেখিয়ে দেবে ক্ষমতাসীনদের। শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিল। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা তাদের একতরফা নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা, অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন। এ দেশের মানুষের যদি শুধু ভোট দেওয়ার অধিকারটা থাকতো, তাহলে তাদের সঙ্গে এই ধরনের ফাজলামি করা কোনো ক্ষমতা কারো হতো না। এর বিরুদ্ধে জনগণ কখনো না কখনো এমন প্রতিবাদে ফেটে পড়বে যেটা সহ্য করার শক্তি এদের হবে না। সকালে সদ্য কারামুক্ত যুবদল নেতা রেজাউল করিম পলকে দেখতে রাজধানীর ধানমন্ডিতে তার বাসায় যান বিএনপি নেতা আব্দুল মঈন খান। এ সময় তাকে কারাগারের অভিজ্ঞতা জানান যুবদল নেতা। জেলখানার ভিতরে যে অমানবিক নির্যাতন, মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর ডক্টর মঈন খান বললেন, জেল জুলুম করেও বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। সরকার তো বিরোধী দলকে শুধু নির্যাতন করছে না, তারা তো এই দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো, তাহলে প্রতিদিন আমরা সরকারের কাছ থেকে এখনো দিন দিন প্রতিদিন হুমকি কেন পাচ্ছি। এদিকে বিএনপি চেয়ারপারসন সহ আটক নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ভারত শুনি যে গণতান্ত্রিক দেশ, কিন্তু সে তো আওয়ামী সরকারের স্বামী, বিভিন্ন স্থানে ইফতারে হামলার জন্য ক্ষমতাসীনদের সমালোচনা করেন বিএনপি নেতারা। প্রভুদেরকে খুশি করার জন্য ইফতার পার্টি বন্ধের নির্দেশ দিয়েছে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।